আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। এই পার্টে আমরা এই অ্যালবামগুলো নিয়ে কাজ করব। তো অ্যালবাম নিয়ে কাজ করার আগে যেটা করব, এটার সোর্স কোডটা নামায় নিব। তো ভিউ সোর্স কোড কপি করে নিলাম, 002 নামের একটা পাইথন ফাইল ক্রিয়েট করি, 002.py html equal এর মধ্যে সোর্স কোড from bs4 import beautiful soup equal beautiful soup html lxml soup। তো এখানে ইনকোডিং কোনো এরর নাই। তো আমরা পরবর্তী অংশ অর্থাৎ আর অ্যালবামগুলো নিয়ে এখন কোথায় কোথায় লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো নেওয়ার চেষ্টা করব। তার আগে একটা কাজ করি, আর আগের পার্টে আমরা বেজ ইউআরএল এর পরে যে এ থেকে জেড পর্যন্ত অ্যাড করতে চাইছিলাম সেইটা অ্যাড করে দিই। তো এটা অ্যাড করার জন্য যেহেতু শেষে যেভাবে ছিল, আমি এটাকে কমেন্ট আউট করে আরেকবার রান করে দেখাচ্ছি আপনাদের। আর শুধু লিঙ্কটা বেজ ইউআরএল ছাড়া এখানে এ বি সি ডি এগুলো ক্যাপিটালে আছে, তো আমাদেরও ক্যাপিটালে এটাকে জেনারেট করে এই ইউআরএলটা পরে যে বেজ ইউআরএলটা দেওয়া আছে সেই ইউআরএল এর শেষে বসায় দিতে হবে। তার জন্য যেটা করব সেটা হচ্ছে প্রথমে আগে বিগ লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারগুলোর এক একটা করে লিস্ট তৈরি করে নিই আগে ক্যাপিটাল লেটারে। তো ক্যাপিটাল, আচ্ছা বিগ লেটার দিই। big letter এখানে যেটা করব সেটা হচ্ছে ম্যাপ করব আমি। তো ম্যাপের মধ্যে তিনটা প্যারামিটার দিতে হয় না, ম্যাপের মধ্যে দুইটা প্যারামিটার দিলেই কাজ করবে। প্রথমটা হচ্ছে ফাংশন char ফাংশনটা ক্যারেক্টার, আর ক্যারেক্টারের মধ্যে ইন্টিজার রেঞ্জ। তো রেঞ্জটা order of capital A থেকে শুরু হবে আর কমা order of capital Z এ শেষ হবে। তো রেঞ্জ যেহেতু সে কারণে একটা যোগ করে দিতে হবে। আশা করি হয়ে গেছে। তো যদি আমি দেখি প্রিন্ট বিগ লেটার, তো দেখতে পাচ্ছি লিস্ট আমার তৈরি হয়ে গেছে A থেকে Z পর্যন্ত। আমি এখন যেটা করব সেটা হচ্ছে ফর লুপ চালায় শেষে যোগ করে দিব, ফর লেটার ইন বিগ লেটার প্রিন্ট base URL প্লাস লেটার। এখন যদি আমি দেখি এখানে দেখতে পাবো সবগুলা ইউআরএল শেষে এ থেকে জেড পর্যন্ত যোগ হয়ে গেছে, অর্থাৎ আমরা এ থেকে জেড পর্যন্ত এখন এখান থেকে পাবো। আর 002 তে এখন যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা ওই করসপন্ডেন্ট লেটারের অ্যালবামের যে সোর্স কোডটা আছে সেটাকে স্ক্র্যাপ করবো। দেখেন এটা কোন কন্টেইনারের মধ্যে আছে, ইন্সপেক্ট যেখানে ডিপ খুঁজবো অড নামের ক্লাস দিয়ে, soup dot find all ডিপ যেখানে ক্লাস ইকুয়াল অড। তো এটা প্রিন্ট না করে, আচ্ছা প্রিন্ট করে দেখি, চলে আসছে all link। এখন for loop চালাবো, for loop link in all link print link এর href property ও লিংকের মধ্যে থেকে পুরো ডিপটা আছে link.find a tag এর এই সারিয়ে প্রপার্টি তো এবার দেখতে পাচ্ছি সম্পূর্ণ চলে আসছে এখানে যতগুলা এর আন্ডারে অ্যালবাম আছে তো এর সামনেও আমার ইউআরএল এর একটা পার্ট যোগ করতে হবে তো সেই পার্টটা দেখে নেই কি যোগ করতে হবে আমাকে তো এটাকে কপি লিংক অ্যাড্রেস করলাম তো প্রিন্ট করে দেখি আমার এখানে আসছে কি mp3 index.php সরাই নেই mp3 index.php এর আগে পর্যন্ত আমার এখানে বেস ইউআরএল হিসেবে নিতে হবে তো আমি এটাকে বাদ দিলাম আর album link দেই ভ্যারিয়েবলের নাম আর এর মধ্যে এটাকে দিয়ে দিলাম আর এখানে album link যোগ করে দিলাম আচ্ছা এটাকে add link দেই add link plus যে লিংকটা থাকবে সেইটা তো এখন যদি দেখি প্রত্যেকটা লিংক কমপ্লিট হয়ে গেছে তার correspondent আমি ভ্যালু পাচ্ছি সমস্যা নাই এখন যে কাজ করব সেটা হচ্ছে অ্যালবামের ভিতরে ঢুকে সেই অ্যালবামের আন্ডারে যতগুলো সং আছে সেই সংগুলোকে কালেক্ট করব তো এই সং এর পেজ থেকে পুরা সোর্স কোডটা নিয়ে নেই আর 003.py নামের একটা ফাইল তৈরি করি 003.py এই HTML-টাকে পেস্ট করে রাখি এখানে আর এর আগের প্রোগ্রাম থেকে এই অংশটা নিয়ে নেই এখন আমরা যেটা ফাইন্ড করব সেটা খুঁজে নেই তো inspect প্রত্যেকটা ডিটেইলে যাওয়ার লিংক এটা আর সঙ্গের এখানে ইমেজ আছে আর পরেরটাতে ডিটেইলের নামটা আর পরবর্তীটা হচ্ছে তার সাইজটা তো আমাদের যেহেতু ডাউনলোড লিংক লাগবে এই লিংকে যাওয়ার পরে ডিটেইল পাবো আর ডিটেইলের সাথে ডাউনলোড লিংক পাবো প্রথমে এখান থেকে যেটা কালেক্ট করব সেটা হচ্ছে নামটা কালেক্ট করব আর সাইজটা কালেক্ট করব তো দেখে নেই সেম এখানেও দেখতে পাচ্ছি যে অড নামের যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যেই আছে তো আগেরটা থেকেই সম্পূর্ণ কোডটা কপি করলেই আমি পাই যাব বাদ বাকি অংশটাও অল লিংক আর এইটাও শুধু এইটাকে বাদ দেই তো দেখতে পাচ্ছি আমার লিংকগুলো প্রিন্ট হয়ে গেছে আর যে প্রপার্টিগুলো আমার বের করে নেওয়া দরকার সেগুলাও নিয়ে নিব এখান থেকে এই ডিবের ভিতরে আমি লিংকগুলোকে কালেক্ট করছি ডিটেইলে যাওয়ার তো নেমটা কালেক্ট করব এবার তো যতগুলা আচ্ছা deep.text যদি দেই তাহলে পুরোটা পাই যাব পরেরটাও দেখে নেই কি করতে হবে তো লিংক ডট find করব আচ্ছা find করার দরকার নেই ডট টেক্সট দিয়ে দেই কি আসে তো দেখতে পাচ্ছি একটার পর একটা চলে আসছে তো এখান থেকে আমার .mp3 এর আগ পর্যন্ত যা কিছু আছে সেটা হচ্ছে নেম আর পরবর্তীতে যা আছে সেইটা সাইজ আমি যে কাজটা করব ডট mp3 যেখানে আছে সেখানে স্প্লিট করে নিব এটা ডট আর split যেখানে এটা আছে সেইটা ইন্টিজার একটা প্যারামিটার দিতে হয় দিলাম তো দেখতে পাচ্ছি স্প্লিট হয়ে গেছে ফার্স্টটা হচ্ছে আমার নেম আর সেকেন্ডটা হচ্ছে আমার ডাউনলোড সাইজ তো আমি ফার্স্টটাকে অ্যাক্সেস করি এখান থেকে তো দেখতে পাচ্ছি আমার নেমটা চলে আসছে তো এটাকে দিয়ে দেই নেম আর এটাকে কপি করি আর 1টাকে যদি অ্যাক্সেস করি তাহলে এটা প্রিন্ট দেই তো দেখতে পাচ্ছি এখানে সাইজ বাট আমার এই অংশটাও রিপ্লেস করতে হবে এইটাও রিপ্লেস করতে হবে কারণ আমরা এই লেখাগুলো যাচ্ছি না শুধুমাত্র সাইজটা যাচ্ছি তো সহজে এটা রিপ্লেস করে দেই ডট রিপ্লেস এইটাকে আর শেষের ব্র্যাকেটটাও বাদ দেই রিপ্লেসের দ্বারাই তো আমি সাইজটাও পাই গেলাম এখান থেকে তো নেম আর সাইজ আর এটার নাম দেই মেইন লিংক ওকে গো টু লিংক ডিটেইল লিংক দেওয়াটাই ভালো হবে তো সাইজ ইকুয়াল মাইস্টেক ওকে এখন ডিটেইল পেজ থেকে আমার ডাউনলোড লিংকটা কালেক্ট করতে হবে তো দেখেন এই ডাউনলোড লিংকটা এটা হচ্ছে একটা গানের ডাউনলোড মানে ডিটেইল পেজ এখানে ক্লিক আর টু ডাউনলোড তো এটার সোর্স কোডটা দেখি অর্থাৎ সোর্স কোড না দেখে আগে এটার লিংকটা কপি করে নিই কপি লিংক অ্যাড্রেস এন্ড এইটা আর এর আগের পেজের যে লিংকটা ছিল সেইটাকে একটু খেয়াল করি লাস্ট অংশটা কি প্রিন্ট ডিটেইল লিংক একটা কপি করে নিই তাহলে হয়ে যাবে অর্থাৎ ডাউনলোড পেজে না গিয়ে যদি আমি ডাউনলোড লিংকটা পাই যাই তাহলে খুব সুবিধা হয় তো ফাইল ইকুয়াল অর্থাৎ এ পর্যন্ত আর এখানেও ফাইল ইকুয়াল এ ডট gun_fictionview.com অর্থাৎ পরেরটা নেই সেম সং নাম হলে সুবিধা হবে চেক করা সম্ভবত পরেরটা সেকেন্ড ইউআরএলটা নিয়ে কাজ করি ম্যাচ করানোর জন্য তো ফাইল থেকে চেক করব আমি তো এটা বাদ দিলাম ফাইল টি সেকেন্ডটা ছিল না ফার্স্টটা ওকে সমস্যা নাই আমাদের নামটা যেটা আছে তারপর ফিউশনভিউ ডট এটা অর্থাৎ ডাউনলোড লিংক থেকে এই লিংক থেকে ফাইলের এখানে যে লিংকটা পাবো আমি ডিটেইল লিংকের ফাইলের পরেরটা ডাউনলোডের যে লিংকটা আছে তার পরের ফাইলের অংশটুকু দিয়ে রিপ্লেস করে দিলে আমি ডাউনলোড লিংকটা পেয়ে যাব তো যেটা করব সেটা হচ্ছে আর পরের পেজ স্ক্র্যাপ না করেই এখান থেকে আমি ডাউনলোড লিংকটা জেনারেট করব আমি এটাকে কপি করে নিই আরেকবার আর এখানে পেস্ট করে দিলাম তো যেটা দরকার সেটা হচ্ছে ফাইল কোথায় ফাইল 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 ফাইলের আগ পর্যন্ত এখানে নিয়ে নেই download link এটা আর এর শেষে আমি ফাইলের যে ইউআরএলটা আছে সেটা ডিটেইল ইউআরএলটা অ্যাড করে দিব বা ডিটেইল ইউআরএল থেকে আমাকে রিপ্লেস করে দিতে হবে তো আমি যেটা করব ফাইলে এখানে স্প্লিট করে নিব এখানে ফাইল ইকুয়াল আছে তো detailing.r split সেখানে এটা আছে দেখেন এখন স্প্লিট হওয়ার পরে কি অবস্থা তো স্প্লিট হওয়ার পরের পার্টটাকে আমাকে এখন যোগ করতে হবে তো -1 লাস্ট থেকে mp3.mp3 আরেকবার স্প্লিট করা বাদ দিয়ে দেখি ইউআরএলটা কি আসে হ্যাঁ mp3 আর এটা কি mp3 ছিল mp3 ছিল তো এটা আমি এখানে রেখে দেই আর একটা কাজ করতে হবে আমার শেষ থেকে শর্ট আর যে অন্যান্য কিছু ছিল সেগুলোকে বাদ দিতে হবে যেমন এখানে & short = 0 এই লেখাটাকে বাদ দিতে হবে তো বাদ দেওয়ার জন্য সিম্পলি রিপ্লেস করে দিব এটা ডট রিপ্লেস তো রিপ্লেস করে দিলাম এখন ইউআরএলটা ঠিকমতো আছে তো ডাউনলোড লিংক প্লাস এটা আর এটা URL নাম দিই তো আমাদের মেইন উদ্দেশ্য যেটা ছিল যে ডাটাগুলো কালেক্ট করা অর্থাৎ সং টাইটেল ফাইল সাইজ আর ডাউনলোড ইউআরএল আমরা এটা কালেক্ট এখন করতে পারবো আর কালেক্ট করার পরে যেটা করব সেটা হচ্ছে এসকিউএল ফাইলে এটাকে রাইট করব তো পরবর্তী পার্টে আমরা এসকিউএল ফাইলে এটা রাইট করার চেষ্টা করব আর সাথে সাথে আমরা ডাটাবেসটা তৈরি করে নিব